সবচেয়ে বড় কথা হলো আমার এটা হলো কেমিক্যাল সিজনিং করা। দ্বিতীয়ত হলো এটা মানুষে বলে ১.৫ ইঞ্চি, এটা পাকা ১.৫ ইঞ্চি, দেড়ের ওভার ১.৫ ইঞ্চি কাটটারে কাটি আমরা ১.৫ ইঞ্চি টিকাই। হ্যাঁ, এটা ৩৯৮১ নিলে আপনার এটা একটা নিতে পারবো ৩৫০০ টাকা, আর একটা নিয়ে রাখবো ৫০০০ টাকা। ভাইজান কম দামি দরজা তাতে কি হয়েছে, তা কেমিক্যাল সিজনিং করা আছে কিনা দেখেন আমার মেশিনে বলে, এই যে দেখেন ৮% আছে, ১৩% এর ভিতরে থাকলে এটা পারফেক্ট শুকনা, আর দেখার কিচ্ছু নাই গা ভাই। সিজনিং করছি কিনা দেখেন ভাই, সিজনিং করলে কাঠটা উপরে এরকম কালো হয়ে যায়, এরকম না, আবার চাচা দিলে কিন্তু আমার কাঠ আগের রূপে ফিরে আসে, সাদা হয়ে যাবে, সাদা হয়ে যায়। একটা আছে বেশি ডিজাইন শার্পলে মিলানো, কিন্তু শার্পলে মিলানো মাত্র ৫০০০ টাকা। একটা আছে গামারি কাঠের ডিপ পাল্লা, ডিপটাও ১.৫ ইঞ্চি প্লাস বাজু সাইড রেল টপ রেল বটম রেল সবই ১.৫ ইঞ্চি। আচ্ছা, এটা নিতে পারবো মাত্র ৫০০০ টাকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আমরা কেপিডোরের কারখানা এবং শোরুমে। আজকে আমাদের সাথে আছে কবির ভাই। কবির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি কি কাঠের দরজা আজকে রয়েছে ভাই, কি কি দেখাবেন? আমার এখানে বরাবর বেশিরভাগ মেহগনি কাঠ, তারপর সেগুন, আকাশমণি, গামারি। আচ্ছা, এগুলো আপনি তো নিজস্ব কারখানায় তৈরি করে? হ্যাঁ, নিজস্ব কারখানা, আমার সামনে ছোট শোরুম, পিছনে কারখানা। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং ইউটিউবে এবং ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই? প্রথমে আমি একটু কম প্রাইজের ভিতরে দরজা দিয়ে শুরু করছি। আচ্ছা, এগুলো হলো মেহগনি কাঠের ডিপ পাল্লা। সবচেয়ে বড় কথা হলো আমার এটা হলো কেমিক্যাল সিজনিং করা। দ্বিতীয়ত হলো এটা মানুষে বলে ১.৫ ইঞ্চি, এটা পাকা ১.৫ ইঞ্চি, দেড়ের ওভার ১.৫ ইঞ্চি কাঠটারে কাটি আমরা ১.৫ ইঞ্চি টিকাই। হ্যাঁ, এটা ৩৯৮১ নিলে আপনার এটা একটা নিতে পারবো ৩৫০০ টাকা, আর একটা নিয়ে রাখবো ৫০০০ টাকা। বলে ৫০০০ টাকা ৩৫০০ টাকা কেন? ৩৫০০ টাকা শার্পলেটটা আর শাড়িটা হইলো ৫০০০ টাকা। আচ্ছা আচ্ছা। আর ৩৩৮১ ৩২০০ টাকা, জি শার্পলেটটা, আর শাড়িটা হইলো ৪৫০০ টাকা। আচ্ছা, মানে শাড়িটা ৪৫০০ ৩২০০ টাকা শার্পলেটটা। আচ্ছা আচ্ছা, এরকম ডিপ পাল্লা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর শাড়ি কাঠের মেহগুনি কাঠ চৌকাঠ পাইবো আমার কাছে ২২০০ টাকা, ২৫০০ টাকা, ৩০০০ টাকা। আচ্ছা, এই যে চৌকাঠ, হ্যাঁ এগুলা ৩০০০ টাকা। এগুলো কি শাড়ি কাঠের ভাই? এগুলো শাড়ি কাঠের, এগুলো শাড়ি কাঠ। এগুলো শাড়ি কাঠের কত করে? ৩০০০ করে, ৩০০০ টাকা। আচ্ছা, এটা কত বাই কত আছে? এটা আছে ৩.৫ বাই ৭। ৩.৫ বাই ৭। আপনার ৩.৫ এর থেকে ২.৫ পর্যন্ত দাম একই 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 দাম। আচ্ছা, আর ওই যে ১১.৫ নাকি ১১.৫ ৭৫০০ ৮০০০ ৯০০০ এরকম। রাউন্ড চৌকাঠ যদি কেউ চায় সেটাও তো দিতে পারে, রাউন্ডের ভিতরে আছে ৪০০০ ৪৫০০ ৫০০০ চৌকাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি দেখবো ভাই? এরপরে আছে মেহগুনি কাঠের সলিডের ভিতরে খোদাই করা নকশা, প্লেনের ভিতরে খোদাই করা নকশা, ৩ কাঠে। আচ্ছা, ৩ কাঠ কোনা কাটা কিল মারা। শাড়ি কাঠে ৭৫০০ টাকা, শার্পলে ৬৫০০ টাকা। আর ৩৩ এরটা হবে আপনার শাড়িটা হলো ৬৫০০ টাকা, আর শার্পলেরটা ৫৫০০ টাকা। এখানে আছে মেহগুনি কাঠের সলিড, সলিড পাল্লা চাই লেকার করা, এই আদলে আমাদের কাছে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করা হবে। এই আছে একটা মডেল আছে মেহগুনি কাঠের ৩ কাঠ ৩৩৮১। আমার তো আপনি বরাবর জানেন ৩ কাঠে মাল হয়। ৩৩৮১ ৬৫০০ টাকা শাড়ি কাঠে। হ্যাঁ, আর শার্পল নিলে ৫৫০০ টাকা। ৫৫০০ পলিশ করলে পলিশের জন্য অ্যাড হবে ২০০০ টাকা যদি পলিশ করে। জি, এই আছে আপনার ৪ ফিট চৌকাঠের ৪৫৮১ একটা দরজা। এটা এই বড় পাল্লা নিতে চাইলে আমাদের কাছে ৯০০০ টাকা নিতে পারবো, পাকা ১.৫ ইঞ্চি কোনা কাটা কিল মারা। আচ্ছা, এটা হবে ৪ কাঠ, যেহেতু ৪৫ ইঞ্চি মানে ৩.৫ এর অনেক বড়। আচ্ছা, এ আছে ডিপ পাল্লা। এখানে আছে পটুয়াখালী, পটুয়াখালী যাবে। এখানে আপনার ২৭ পিস দরজা আছে। হ্যাঁ, ওনার ৫ তলা বিল্ডিং, ৫ তলা বিল্ডিং এর দরজা সবই অর্ডার করছে আমাদের কাছে, চৌকাঠ এবং পাল্লা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো আমাদের বিক্রি করা ৪৫০০ টাকা, ৪৫০০ টাকা। এপারেজ প্যাকেজে বিক্রি করা ৩৩ আছে, ২৭ আছে, আপনার ৩৯ আছে, সব মিলিয়ে এপারেজ বিক্রি করছি আমি ৪৫০০ করে শাড়ি কাঠে। শাড়ি কাঠে ভাই, এই যে এইখানে গামারি কাঠের দরজা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে গামারি কাঠ আছে, সলিড ভাবে আমরা বানিয়ে রাখছি। কেউ যদি নিতে চায় তাহলে আমাদেরকে যে কোনো ডিজাইন দিবে আমরা করে দিব। 2D নকশা ৩৩৮১ রাখবো আমরা ৭০০০ টাকা, ৩৯৮১ ৮০০০ টাকা। ৮০০০ টাকা পলিশ করলে ২০০০ টাকারও অ্যাড হবে, পলিশ করলে ২০০০ টাকা প্লাস হবে। ওকে, এরপর আরেকটি ডিজাইন। এরপরে আছে এই একটা মডেল আছে, মডেলের কোনো শেষ নাই। কাস্টমার যে কোনো মডেল আমাদেরকে দিবে আমরা ওই মডেলে করে দিব। জি, আমাদের করা আছে, এই মডেল নিতে হবে এমন কোনো কথা না। ৩৩৮১ 2D যে কোনো নকশা, আপনার শাড়ি কাঠ নিলে ৬৫০০, শার্পল নিলে ৫৫০০। ৩৩৮১টা আর ৩৯৮১ ৭৫০০, শাড়িটা শারফল নিলে ৬৫০০। আচ্ছা আচ্ছা। এই একটা আছে ডিপ পাল্লা ক্যাপসুল মডেল বলে, এই আদলে আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারবে মাত্র ৫০০০ টাকায়। মাত্র ৫০০০ টাকা নকশা করে এই অবস্থা এইভাবে আমরা দিব, এইভাবে আমরা দিব। আচ্ছা, একটা আছে বেশি ডিজাইন শারফলে মিলানো, কিন্তু শারফলে মিলানো মাত্র ৫০০০ টাকা। এটা মাত্র ৫০০০ টাকা ৩৩৮১ মাত্র ৫০০০, নকশাও বেশি। আচ্ছা, মানে অনেক গর্জিয়াস দেখা যায় কিন্তু দাম কম, গিল্লিকে দাম কম, এটা বলতে কাট বেশি। ১, ২, ৩, ৪, ৫ কাঠের দরজা। আচ্ছা, একটা আছে গামারি কাঠের ডিপ পাল্লা, ডিপটাও ১.৫ ইঞ্চি প্লাস বাজু সাইড রেল টপ রেল বটম রেল সবই ১.৫ ইঞ্চি। এটা নিতে পারবো মাত্র ৫০০০ টাকায়। এটা মাত্র ৫০০০, মাত্র ৫০০০ টাকায়। আচ্ছা, তো পিছনে তো আপনার কারখানা? ভাই পিছনে আমার কারখানা, অনেক দরজা। এই যে এগুলো কি ভাই স্টক করে রাখছেন? এগুলো না, এগুলো অর্ডারই আছে। গামারি কাঠের দরজা এগুলো অর্ডারই আছে। এগুলো যাবে আপনি সিলেট সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ যাবে আমার 17 পিস দরজা। এগুলো অর্ডার আছে আমার কাছে ৮০০০ টাকা করে। ৩৯৮১ দুই কাঠে হয়েছে, এগুলো নেওয়া হয়েছে ৮০০০ টাকা করে। ভাই চড়া কাঠ যত বড় গাছে যাইবো দাম তো একটু বাড়বই, একটু বাড়বে। দুই কাঠে দরজা আছে আমার এখানে, ১ কাঠও দরজা আছে ভাই। তাই নাকি? ১ কাঠও দরজা আছে। ও ১ কাঠও দরজা, ১ কাঠে নিতে চাইলে ১ কাঠে দিতে পারবো, 2 কাঠে হইলে 2 কাঠে, 3 কাঠে হইলে 3 কাঠে, 4 কাঠে হইলে 4 কাঠে। আচ্ছা আচ্ছা, যেরকম কাস্টমার চাবে ইনশাআল্লাহ আমরা ওইরকমই দেব, এরকমই দিতে পারবো। হ্যাঁ, এখানে অর্ডার আছে আপনাদের 3 পিস দরজা, আপনাদের কুমিল্লা যাবে, কুমিল্লা চান্দিনা যাবে, এগুলো ৭৫০০ টাকা বিক্রি করা, ৩৯৮১ শাড়ি কাঠের। শাড়ি কাঠে ঠিক আছে। এখানে আছে 2 পিস এখনো নকশা করা হয় নাই, নকশা করব। ঠিক আছে, এগুলো ৭৫০০ টাকা। 3 কাঠ, 1 কাঠ, 2 কাঠ, 3 কাঠ। দেখেন মিথ্যা বলতে আছে কিনা, ওনা কাটা প্লাস খিলমারা 3 কাঠে পাকা ১.৫ ইঞ্চি সিজনিং করা। আচ্ছা, এখানে আছে সেগুন কাঠের, সেগুন একদম ১০০% সেগুন। দেখেন কোনো ফল আছে কিনা, ১০০% সার। ফাইবারটি দেখেন কত সুন্দর ফাইবার, কোনা কাটা প্লাস খিল মারা, একদম ১০০% সিজনিং করা, পাকা ১.৫ ইঞ্চি। ১.৫ ইঞ্চির ওভার ওভার ভাই, ১.৫ ইঞ্চির ওভার ওভার আপনাদের মোহাম্মদপুরের অর্ডার। ঠিক আছে, এখানে আছে আমাদের 13 পিস দরজা। এখানে গাজীপুরের দরজা আছে আপনার 12 পিস দরজা আছে, এগুলো কাজ চলতে আছে, 3 কাঠে 4 কাঠে এখনো অর্ডার আছে। আচ্ছা, কই ভাই আপনার এখানে আসতে কোন ঠিকানা, কিভাবে আসবে? আমার এখানে ঢাকা থেকে আসতে চাইলে সেক্ষেত্রে মিরপুর শাহালি মাজারের এখানে আসলে এখান থেকে লেগুনা গাড়ি আছে, আকরাইন বাজারে, আকরাইন 4 রাস্তার মোচারি আমার কারখানা। আর গাজীপুরের দিক থেকে আসতে চাইলে আবদুল্লাহপুর নামবে, টঙ্গী আবদুল্লাহপুর, আবদুল্লাহপুরতে মিরপুরের উদ্দেশ্যে মিনি বাস আছে, বিরুলিয়া ব্রিজের গোড়ায় নামলে ওখান থেকে রিক্সা দিয়া আমার কারখানা আসতে পারবে, আকরাইন 4 রাস্তার মোচার। সিজনিং করছি কিনা দেখেন ভাই, সিজনিং করলে কাঠটা উপরে এরকম কালো হয়ে যায়, এরকম না, আবার চাচা দিলে কিন্তু আমার কাঠ আগের রূপে ফিরে আসে, সাদা হয়ে যাবে, সাদা হয়ে যায়। আচ্ছা, সিজনিং করলে আসলে সুবিধাটা কি হয় ভাই? সুবিধাটা হলো আপনার কাঠের ভিতরে যদি পানি থাকে, ময়শ্চারাইজ থাকে, পানি থাকে, সেক্ষেত্রে কাঠটা ফাঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কাঠটা ফুল শুকানো থাকে, কাঠটা ফাঁকা হবে না, বাঁকাও হবে না, কাঠটা জয়েন্টটা ওভাবে গুনে তো ধরা সম্ভব না। আমার তো শাড়ি কাঠ, আমার তো গুনে ধরা সম্ভব নাই। আচ্ছা, আপনি ঢাকার বাইরে কেমনে পাঠান ভাই? ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি। ডেলিভারি চার্জটা ফ্রি, ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে। ভাই কারো যদি রাউন্ড পাল্লা লাগে, রাউন্ড চৌকাঠ, রাউন্ড পাল্লা যে কোনো কাঠের আমরা দিতে পারবো, আমরা বানিয়ে রাখছি। ওই একটা আছে প্লেন ভাবে বানিয়ে রাখছি শাড়ি কাঠের, যদি কারো লাগে ডিজাইন চয়েস করে দিলে আমরা ডিজাইন করে দিব। তো দামটা আলোচনা সাপেক্ষে নির্ধারিত। আচ্ছা, এই যে চৌকাঠ বানাইছেন, এই যে রাউন্ড পাল্লার, এগুলো কত করে বলেন আরেকবার যদি একটু বলতেন? চৌকাঠ আর পাল্লা যাই দাম বলেই দিচ্ছি আমরা। চৌকাঠ আর পাল্লা রাউন্ড ৩৯৮১, যেটা ৩.৫ ফিট চৌকাঠের পাল্লা আর কি, এটা দিচ্ছি আমরা ১৪০০০ টাকা। ১৪০০০ টাকা ভাইজান, কম দামি দরজা, তাতে কি হয়েছে? তা কেমিক্যাল সিজনিং করা আছে কিনা দেখেন, আমার মেশিনে বলে, এই যে দেখেন ৮% আছে, ১৩% এর ভিতরে থাকলে এটা পারফেক্ট শুকনা, আর দেখার কিচ্ছু নাই গা ভাই। আচ্ছা, কোনো বগি ছগি কিচ্ছু নাই, আমি সরল সিধা মানুষ, সরল সিধা ভাবে কথা বললাম। আচ্ছা, এই যে পিছনে এই যেগুলো একটু দেখাই দেন তাহলে। এই যে দেখেন ভাই, আপনি দেখেন এই যে মেশিনে দেখেন, মাপের উপরে কিচ্ছু নাই, ৮% আছে, মাপের উপরে কিচ্ছু নাই। আচ্ছা, এই যে এগুলো একটু দেখাই দেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা গামারি কাঠ, গামারি কাঠ তেমনি পানি বেশি থাকে, এটা শুকনা আছে কিনা দেখেন, পারফেক্ট 13%, 13.5, 12% আছে, 12%। এটা এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, আমি সত্য বলতেছি না, আমি মিথ্যা বলতেছি। 7% আছে, বগি জগির কোনো কিচ্ছু নাই। এই যে দেখেন, আমি সাদা সিধা মানুষ, এত স্টাইল ফিস্টাইল করে কথা বলতে পারি না, একদম 10%। আজকে ভাই যারা ভিডিওটা হলো, যারা সস্তায় দরজা খুঁজছেন, যাদেরকে একটু অ্যাবিলিটি কম আছে, তাদের জন্য আজকে ছোটোখাটো ভিডিওটা করা। তো আমার কারখানাতে সরাসরি আপনারা এসে দরজা অর্ডার করতে পারেন, দরজা আপনারা ঠকবেন না। তো ইনশাল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।